কাজটা সারতে পারি। দেখতে পারতেছেন কিভাবে আমরা এই ভলিউম দিয়ে পিকআপ তৈরি করলাম? এই বিষয়টা আপনাদের জানা থাকলে মোটর সার্ভিসিং করার পর, কন্ট্রোলার সার্ভিসিং করার পর মাত্র দুই এক মিনিটেই আপনি কাস্টমারের চেক করিয়ে দিতে পারবেন এইভাবে মোটর কন্ট্রোল। ভালো লাগছে, চাইলে আপনি এটা গাড়ির সাথেও সেট করে নিতে পারেন, দুই দিন পর পর পিকআপ যাবে না। লাইক দিলে কি আপনার কোনো টাকা পয়সা যাবে? আরে ভাই, আমরা এত কষ্ট করি, একটা লাইক অন্তত দিয়েন। সরি, কিছু মনে করবেন না, লাইক না দিলে নাই। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, ইএসবি বাংলার নূতন আরেকটি ভিডিওতে আপনাদেরকে অভিনন্দন এবং শুভেচ্ছা জানিয়ে আমি জলিল মেকার আজকে আপনাদের সামনে আসছি ভিউয়ার্স দুই চারটি কথা বলার জন্য। আমরা এই চার্জারটি বাধাই করছি, কন্ট্রোলটাও সার্ভিসিং করছি এবং মোটরটাও নূতন বাধাই করছি। তো আপনাদের প্রশ্ন থাকতে পারে, জলিল ভাই আপনি তিনটাই তো বাধাই করছেন, আবার একটা সার্ভিসিং করছেন কন্ট্রোলার, তো আজকে আমাদের কি শিখাবেন? ভিউয়ার্স, আমি আজকে যেই জিনিসটা শিখাবো এই জিনিসটা শেখার অবশ্যই দরকার। যেমন চার্জারটা রানিং, এই চার্জারটা দিয়ে আমরা এই কন্ট্রোলার দিয়ে এই মোটরটা চেক করব। কিন্তু তা তো সবাই জানি, তাহলে জলিল ভাই আপনার দেখানোর কি দরকার? হ্যাঁ, অনেক সময় একটা পিকআপ লাগাইলে দেখা যায় যে পিকআপটা দিয়ে ঘোরে না। এখন পিকআপটা খারাপ না ভালো না নষ্ট সেই জিনিসটা আমরা বুঝি না। তো এভাবে যদি আমরা অ্যাম্প্লিফায়ারের একটি ভলিউম দিয়ে পিকআপের কাজটা সারতে পারি তাইলে কেমন হয়? তো আমি আপনাদের আবারও বুঝিয়ে বলি, যদি পিকআপের কাজটা আমরা এগুলো সার্ভিসিং করার পরে পিকআপটা যদি না লাগাইয়া এরকম ভলিউমে তিনটে তার লাগাইনি, এই তিনটে তার তিনটা পিকআপের জায়গায় লাগাই নেব, বাস যদি আমরা এভাবে শো করি তাহলে আমাদের মোটরটা ঘুরবে, বাস আমাদের আর পিকআপের দরকার নাই। যদি চান আপনি পিকআপ ছাড়াই এই ভলিউম দ্বারা গাড়িতে চালাবেন তাও পারবেন, যথেষ্ট নিয়ন্ত্রণ আছে এই ভলিউমের ভিতরে। আপনি যদি চেষ্টা করেন যে আমি পিকআপ লাগাবো না, আপনি গাড়ির সাথে একটা ভলিউম লাগাই আপনি ভলিউম দিয়ে পিকআপ নিয়ন্ত্রণ করবেন তাও পারবেন। তো আমি চার্জারটা অন করলাম, পিকআপের একটা লাল তার, কালো তার আর একটা বেগুনি তার। এই বেগুনি তারটার জায়গায় অনেক জায়গায় সবুজ তারও থাকে অনেক কন্ট্রোলারে, তো এই এই তারটা হলে আমাদের অসিলেশন অডিয়েন্স আসে, তো সেক্ষেত্রে এই অসিলেশন অডিয়েন্সটা এই কর্নারে লাগাই দেবেন। তারপরে এই যে পজিটিভ যে লাল তারটা থাকে এটা মাঝখানে লাগাই দেবেন, পরে কালোটা কানারটায় লাগাই দেবেন। এখন যদি আমরা এইটা ভলিউমটা হালকা করে ঘুরাই তাহলে কিন্তু দেখেন আমাদের মোটরটা ঘুরতে আছে। আমি আরও স্পষ্ট করে দেখাই, আপনারা তো শব্দ পাইতেই আছেন, এ দেখেন মোটরটা এখন ঘোরে না। এখন যদি আমি আবার ভলিউম দিয়েই স্লো করিয়ে দিলাম একবারে, বিষয়টা কিন্তু আমাদের একটি ভলিউম, এই ভলিউম দিয়ে আমরা পিকআপের কাজটা সারতে পারি। দেখতে পারতেছেন কিভাবে আমরা এই ভলিউম দিয়ে পিকআপ তৈরি করলাম? এই বিষয়টা আপনাদের জানা থাকলে মোটর সার্ভিসিং করার পর, কন্ট্রোলার সার্ভিসিং করার পর মাত্র দুই এক মিনিটেই আপনি কাস্টমারের চেক করিয়ে দিতে পারবেন এইভাবে মোটর কন্ট্রোল। তো ভিডিওটি কেমন লাগলো আশা করি কমেন্টে জানাবেন যে জলিল ভাই এই বিষয়টা ভালো লাগছে, চাইলে আপনি এটা গাড়ির সাথেও সেট করে নিতে পারেন, দুই দিন পর পর পিকআপ যাবে না ইনশাল্লাহ। তো আজকের ভিডিও এই পর্যন্তই, ভালো থাকুন সুস্থ থাকুন, ইএসবি বাংলা চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমাদেরকে উৎসাহিত করুন এবং লাইক দিবেন অবশ্যই। একটা লাইক দিলে ভাই কি হয়, একটা কমেন্টস করলে কি হয়, লাইক দিলে কি আপনার কোনো টাকা পয়সা যাবে? আরে ভাই, আমরা এত কষ্ট করি, একটা লাইক অন্তত দিয়েন। সরি, কিছু মনে করবেন না, লাইক না দিলে নাই, সমস্যা নাই। ধন্যবাদ, আল্লাহ হাফেজ।